আমন্ত্রণ জানাচ্ছি ইসলামের বিধি বিধিনিষেধের কারণে পরমাণু অস্ত্র বানাচ্ছে না ইরান তবে ইরান চাইলে কেউ ঠেকাতে পারবে না বললেন খামেনি মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরাকের গ্রেনজোনে ভয়াবহ রকেট হামলা জাতিসংঘের গাড়িবহরে ভয়াবহ হামলা ইতালির রাষ্ট্রদূত সহ নিহত তিন ইমরান খানকে ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি মার্কিন হুমকিতে বিপাকে চীন এবং মিয়ানমারে জান্তা সরকারের উপর কঠিন নিষেধাজ্ঞার প্রস্তুতি পশ্চিমা দেশগুলোর প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে পশ্চিমা বিশ্বের এমন অভিযোগ বেশ পুরনো তবে ইরানের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই নাকচ করা হয়েছে সেই ধারাবাহিকতায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি পরমাণু অস্ত্রের বিষয়টি আবারও নাকচ করে দিলেন একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কখনোই পরমাণু অস্ত্র বানাবে না ইরান কারণ এ ব্যাপারে ইসলামের বিধিনিষেধ রয়েছে দীর্ঘদিন পর গতকাল সোমবার সামনাসামনি এসে বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির এই সর্বোচ্চ নেতা সেখানে তিনি বলেন ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চায় তাহলে সেই প্রচেষ্টা কেউ ঠেকাতে পারবে না তবে আমরা সেদিকে পা বাড়াচ্ছি না দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি অনুযায়ী ইরান সাড়ে তিন মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ পারবে তবে দুই হাজার আঠারো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান এরপর চুক্তিটি কার্যকারিতা হারিয়ে ফেলে ইরানও শর্ত থেকে বেরিয়ে এসে বিশ মাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে শতকরা নব্বই ভাগ বা তারও বেশি মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করতে হয় ইরান বর্তমানে তৈরি করছে বিশ ভাগ তবে গতকালের ভাষণে তিনি বলেছেন শিগগিরি ষাট মাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করার দিকে নজর দেবে ইরান এবারে এবারে ইরাক ইরাক প্রসঙ্গ প্রসঙ্গ ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে আবৃত এতে মার্কিন দূতাবাস সহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত রয়েছে এ এলাকায় আবারও দুটি রকেট আঘাত হেনেছে ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রিন জোন সীমানার মধ্যে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট আঘাত হানে এতে কয়েকটি স্থাপনার ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি উল্লেখ্য এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই রকেট হামলা দায় স্বীকার করেনি দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে আঘাত হানে অন্যদিকে আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের বহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে ইতালির রাষ্ট্রদূত সহ তিনজন নিহত হয়েছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওই গাড়িবহরে ছিলেন ইতালির রাষ্ট্রদূত লোকা আন্তানাসিও তাদের বহনকারী বহর উত্তর কিভু প্রদেশের নামক স্থানে পৌঁছালে হামলার শিকার হয় এতে ওই গাড়িবহরে থাকা ইতালির রাষ্ট্রদূত একজন ইতালির সৈনিক ও গাড়ি চালক নিহত ভারত পাকিস্তান প্রসঙ্গ দেশভাগের পর থেকে দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে চির বৈরীদের সম্পর্ক বিরাজমান মাঝে মধ্যে কিছুটা ভালো মনে হলেও সেটা কেবল সাময়িক সময়ের জন্য বর্তমান মোদী সরকারের আমলে এসে সেই সম্পর্কে যেন আরও ঘা লাগে যার সর্বশেষ প্যারেক ঢুকে দুই হাজার উনিশ সালের শুরুর দিকে কাশ্মীরের পুলওয়ামা হামলার পর তখন থেকেই দেশ দুটির মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় ফলে কোনো গন্তব্যে যেতে হলে একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারত না অনেকটা দীর্ঘপথ ঘুরে যেতে হতো তবে এবার এমন কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে আজ মঙ্গলবার সূত্রের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই সেখানে বলা হয় মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আকাশপথ ব্যবহারের অনুমতি পাওয়ায় এখন তিনি ভারতের উপর দিয়েই যেতে পারবেন অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এখনও পাকিস্তানের আকাশপথ ব্যবহার বন্ধ রয়েছে দুই সালে এই সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার এবারে যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্পের শাসনে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল যাচ্ছে তাই কিন্তু চার বছরের মধ্যে ক্ষমতার ইতি ঘটে ট্রাম্পের এরপর মার্কিন মসনদে বসেছেন জো বাইডেন মনে করা হচ্ছিল এবার হয়তো চীনের সঙ্গে সমঝোতায় আসতে পারে আমেরিকা কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বেইজিংয়ের উপর আরও চাপ বাড়িয়েছে ওয়াশিংটন আর তাতে ফলও মিলেছে সরাসরি সংঘাতের পথে না হেঁটে এবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা টেবিলে বসতে চাইছে শি জিনপিং প্রশাসন সম্প্রতি চীনের সঙ্গে টক্কর আরও জোরদার হতে চলেছে বলে সাফ বার্তা দিয়েছিলেন বাইডেন হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে চীনকে রুখতে মিত্র দেশগুলোর কাছে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ান নিয়েও চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা সম্প্রতি আমেরিকা চীন সম্পর্ক নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেখানেই পরিচিত সংঘাতের সুরের বদলে তার গলায় শোনা যায় আপসের সুর তিনি চীনা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক দল ও বাণিজ্যিক সংস্থাগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী চীনা সরকারের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর চীনা নববর্ষ উপলক্ষে বাইডেন ও জিনপিংয়ের বার্তা দুই দেশের সম্পর্ক উন্নত করতে বড় পদক্ষেপ বলেই মত চীনা পররাষ্ট্রমন্ত্রীর সবশেষ জানিয়ে দিচ্ছি মিয়ানমার প্রসঙ্গ ইউরোপীয় ইউনিয়ন হুমকি দিয়ে জানিয়েছে তারা মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে এছাড়া মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের সঙ্গে যুক্ত আরও দুই জেনারেলকে শাস্তির আওতায় এনেছে যুক্তরাষ্ট্র এদিকে আরও বেশ কয়েকটি পশ্চিমা দেশ গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উপর হামলা না চালাতে জান্তা সরকারের উপর চাপ দিয়ে যাচ্ছে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স গত সোমবার মিয়ানমার জুড়ে অবরোধ ধর্মঘট পালন করা হয় জান্তা সরকার হত্যার হুমকি দিলেও দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এদিন জাতিসংঘের রিপোর্টার টম অ্যান্ড্রুস বলেন এদিন মিলিয়ন মিলিয়ন মানুষ জান্তা সরকারের হুমকি উপেক্ষা করে আন্দোলনে যোগ দিয়েছিল জেনারেলরা ক্ষমতা হারাচ্ছে জনগণ যত উঠে দাঁড়াবে তাদের ক্ষমতা তত দুর্বল হয়ে পড়বে মঙ্গলবারও দেশজুড়ে জোরালো আন্দোলন চলছে গত পহেলা ফেব্রুয়ারির অভ্যুত্থানে নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা তারা অবিলম্বে অংশানসূচী সহ গণতান্ত্রিক নেতাদের মুক্তি এবং মিয়ানমারের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার পক্ষে সমর্থন ব্যক্ত করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকোমাস বলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে তা মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ব্যবসাগুলোর উপর কঠিন প্রভাব ফেলবে এখন পর্যন্ত তিন আন্দোলনকারী নিহত হয়েছেন মিয়ানমারের আন্দোলনে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দেলেতে দুইজন ও রাজধানীতে এক নারী পুলিশের গুলিতে নিহত হন এছাড়া এক পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস বক্সে জানিয়ে দিন এবং নিয়মিত সকল আন্তর্জাতিক খবরাখবর পেতে বাইন্য টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ